আসসালামু আলাইকুম। মনে করো তুমি একটা নদীর এক প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্তে একটা গাছ দেখতে পাচ্ছ, হঠাৎ করেই তোমার মনে হলো নদীটা পার না হয়ে তুমি এই প্রান্ত থেকে ওই প্রান্তের গাছটার দূরত্ব নির্ণয় করে ফেলবা, মানে তোমার থেকে এই গাছটার দূরত্ব কত। এই ম্যাজিকটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। নদীর এক প্রান্তে তুমি দাঁড়িয়েই তুমি জাস্ট অপর প্রান্তের গাছটার দূরত্ব তুমি নির্ণয় করে ফেলতে পারো। নদীর ও পারে যদি যে কোনো কিছু থাকে ওই ডিস্টেন্সটা তুমি নির্ণয় করে ফেলতে পারবা। পুরাই ম্যাজিক প্রসেসে, পুরাই ম্যাজিক। দেখো তুমি ফার্স্টে কি করবা, যে তুমি যেই বরাবর আসলে ডিস্টেন্সটা নির্ণয় করতে চাচ্ছ, তোমার তো এই ডিস্টেন্সটা, তুমি এইখানে আছো এবং গাছটা এইখানে, এই ডিস্টেন্সটা তুমি নির্ণয় করতে চাচ্ছ, কত দূরত্ব এইটার দূরত্বটা তুমি নির্ণয় করতে চাচ্ছ। তুমি করবা কি, এই ডিস্টেন্স যেটা নির্ণয় করতে চাচ্ছ যেই বরাবর তার লম্ব বরাবর, অর্থাৎ নদীর দৈর্ঘ্য বরাবর তুমি হাঁটা শুরু করবা। কিছু দূর হাঁটবা, কত দূর হাঁটবা সেটা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। মনে করো যে তুমি 5 মিটার হাঁটলা, তুমি যদি 5 মিটার হাঁটো, 5 মিটার হাঁটার পরে তুমি এখানে একটা খুঁটি গেড়ে দিবা, এখানে একটা খুঁটি পুঁতে রাখছো। এই যে খুঁটিটা যে দিয়েছো, এই খুঁটিটা যে এখানে এখানে পুঁতে দিয়েছো, এরপরে তুমি আবার ওই একই বরাবর আবার সমান দূরত্ব হাঁটবা। আমি 5 মিটার যদি আগে হাঁটি তাহলে পরেও 5 মিটার হাঁটবো। মনে করো যে তুমি প্রথমে 5 মিটার হেঁটেছো, পরে 5 মিটার হাঁটবা। প্রথমে 8 মিটার হাঁটলে পরেও 8 মিটার, প্রথমে 10 মিটার হাঁটলে পরেও 10 মিটার। তো যদি 5 মিটার প্রথমে হাঁটো, তারপরে খুঁটি গেড়ে দিয়েছো, তারপরে আবার 5 মিটার হেঁটেছো, এরপরে কি হবে? এরপরের কাজ হচ্ছে তোমার এখানে স্টপ করবা 5 মিটার, এই 5 মিটার, এবং 5 মিটার যাওয়ার পরে তুমি স্টপ করলা। স্টপ করার পরে আবার লম্ব বরাবর, যে বরাবর হাঁটছিলা তার লম্ব বরাবর হাঁটা শুরু করবা। এখন তুমি কত দূর হাঁটবা এটাই হচ্ছে মেইন বিষয়। এই বরাবর যে তুমি হাঁটবা এটা কত দূর হাঁটবা সেটা হচ্ছে তুমি জাস্ট বারবার করে দেখবা যে এই খুঁটিটা যে তুমি গেড়েছো, এই খুঁটি এবং এই গাছ কোন সময় যে এক লাইন বরাবর থাকে, তুমি জাস্ট এইদিকে দেখা শুরু করবা। কোন সময় কত দূরত্বে যাওয়ার পরে তুমি জাস্ট মনে করো এই ডিস্টেন্সে যেয়ে তাকাইলা, না একই লাইন বরাবর নাই, তুমি কিছুক্ষণ পরে যেয়ে দেখলা যে এই খুঁটি এবং এই গাছটা এই জায়গাটাতে এসে একই লাইন বরাবর, তুমি দেখতে পাচ্ছ যে এই খুঁটিটা এবং এই গাছটা একই লাইন বরাবর আছে। তুমি এখানে স্টপ করে ফেলবা, এখানে স্টপ করে এখানে একটা দাগ দিয়ে রাখবা। দাগটা দিলেই তোমার কাজ শেষ। কি কাজ? এই যে দেখো, এই যে এই ডিস্টেন্সটা যে আছে, এই ডিস্টেন্সটা যতদূর এই বরাবর তুমি হেঁটেছো, এই ডিস্টেন্সটা আর তোমার থেকে গাছের ডিস্টেন্সটা সেম, মানে তুমি জাস্ট এই ডিস্টেন্সটা নির্ণয় করলেই তোমার এই ডিস্টেন্সটা তুমি পেয়ে যাবা। কতটা মজার, তাই না? মানে তোমার অপর প্রান্তে যেতেই হচ্ছে না, জাস্ট তুমি এই ডিস্টেন্সটা তুমি মাপবা তাহলে তোমার এই ডিস্টেন্সটা পেয়ে যাবা। পুরাই ম্যাজিক, তাই না? পুরাই ম্যাজিক। অঙ্ক এই ধরনেরই ম্যাজিক। কেন এরকম হলো তোমরা যারা বড়রা আছো খুবই সহজে তোমরা সবাই বুঝতে পেরেছো যে কেন এরকম হলো। তোমাদেরকে আমি বুঝাই দিই। দেখো এটা তো লম্ব, এখানে এটা এটাও লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজের এই কোণটা এই কোণের সমান। আবার এইখানে আছে এই কোণটা, এখানে আছে এই কোণটা, এই দুটা বিপরীত কোণ, সবসময় বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এই দুইটা কোণ সমান, এই ত্রিভুজের এই কোণ এবং এই ত্রিভুজের এই কোণ সমান। এবং তুমি এই ত্রিভুজে এইখানে যে 5 মিটার হেঁটেছো, এই ত্রিভুজের এখানেও কিন্তু 5 মিটার হেঁটেছিলা, তাই না? এই বাহু আর এই বাহু সমান, তারপরে দুই কোণ এক বাহু এবং অপর ত্রিভুজের দুই কোণ এবং অনুরূপ বাহু সমান হয়েছে। তার মানে কি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, মানে সব দিক দিয়ে সমান, সব দিক দিয়ে যেহেতু সমান, তার মানে এই বিপরীত কোণ, এই যে এখানে যে এইটা আর এটা যে বিপরীত কোণ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, তার মানে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, সেই জন্যই কিন্তু সমান হয়েছে। ম্যাথ এতটাই মজার, ম্যাথের যে মজার জিনিসগুলো তোমরা যদি দেখো, ম্যাথকে তুমি আসলেই ভালোবেসে ফেলবা। তোমাদের যদি আসলেই এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা সবাইকে শেয়ার করে দাও। আমরা এই ধরনের মজার ভিডিওগুলো আমরা সবাই আসলে দেখতে চাই, ম্যাথকে ভালোবাসতে চাই। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের সব ফ্রেন্ডদেরকে মেনশন করা এবং এই সুন্দর জিনিসগুলো ওদেরকেও শেখানো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।